কালকে যাওয়া হওয়ার এটা তো হইলই, এটা তো ওয়ার্ল্ড কাপ, এনিথিং ক্যান হ্যাপেন। যেটাই হোক, মানে আর্জেন্টাইন ফ্যানদের জন্য একটা কথা বলি, আমরা ব্রাজিলিয়ান ফ্যানরা আপাতত যারা আছি, আমরা আসলে মন থেকে চাচ্ছি আপনারাই ওয়ার্ল্ড কাপটা নেন। আর এর পেছনে একটা কারণ আছে, কারণটা বলি, সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকে দেখে আসছি, মানে বাংলাদেশে এই ব্রাজিল আর্জেন্টিনা, ব্রাজিল আর্জেন্টিনা, এটা নিয়ে অনেক মাতামাতি। কিন্তু আমি একটা জিনিস বুঝতাম না যে এই কম্প্যারিজনটা কেন। যেমন আমি যে একটু আগে যে বললাম যে আপনারা ওয়ার্ল্ড কাপটা এবার জিতেন আমরা চাই মন থেকে, কারণটা কি জানেন? দেখেন, আমি আগেই বলে নিচ্ছি, কেউ আমরা মাইন্ড করেন না, কারণ আমি যেটা বলতেছি আমি ইতিহাসের কথা বলতেছি, যে আমরা 5 বার ওয়ার্ল্ড কাপ জিতছি, আপনারা 2 বার জিতছেন। তো এইবার যদি জিতেন তাহলে যে জিনিসটা হবে যে আপনাদের 3 স্টার হবে, তখন না কম্প্যারিজনটা মানে একটা লেভেলে আসবে, যে না 5 স্টার ভার্সেস 3 স্টার। কিন্তু মানে আমি এখনো বুঝি না যে মানুষ কেন ব্রাজিলের সঙ্গে এটা কম্পেয়ার করে। আপনারা ওয়ার্ল্ড কাপ নিয়েছেন, মানে আর্জেন্টাইনসরা ওয়ার্ল্ড কাপ নিয়েছে মাত্র 2 বার, আর ব্রাজিল নিয়েছে 5 বার, আর অন্য কোনো টিম এর থেকে বেশি নিচ্ছে বলে তো আমাদের মনে হয় না। কারণ মানে অনেকে আবার বলে কি যে আমরা এই 5 স্টার দেখেই নাকি সাপোর্ট করি। নো, আমরা যারা ব্রাজিল সাপোর্ট করি তারা 2002 সালে ব্রাজিলকে ওয়ার্ল্ড কাপ নিতে দেখছি। সো আমরা চাই যে আপনারাও নেন। সো ইনশাল্লাহ, লেটস সি হোয়াট হ্যাপেন্স। আর মন থেকে দোয়া করতেছি যেন আর্জেন্টিনা নেয়, কারণ এই কম্প্যারিজনটা আমার কাছে আসলেই খুবই মানে অমিল লাগতেছে বলে আমি বলতেছি যে 5 স্টার ভার্সেস 2 স্টার, মানে ইট ডাজন্ট গো ইন দ্য সেম লেভেল। সো আমরা চাই আপনারা ওয়ার্ল্ড কাপ নেন, বাট আপনারা লাস্ট কবে দেখছেন এটা, এবার দেখার চান্স আছে। বাই দ্য ওয়ে, আমি তো মন থেকে আমরা এটাই চাচ্ছি যে এবার প্লিজ দেখেন, নাহলে জিনিসটা আসলে চোখে বড় একটা অমিল লাগে, মানে কোথায় 5 স্টার, কোথায় 2 স্টার, প্লিজ ব্রো। মানে এখানে কিন্তু কাউকে ছোট করা হচ্ছে না, কারণ কোনো টিমই আসলে ছোট না। তারপরেও 5 স্টার মানে তো 5, আর 2 স্টার মানে তো এখানে, তো 3 হলে অ্যাটলিস্ট এখানে আসলে না, তখন এই যে ব্যাপারটা একটু লেভেলে আছে। সো আমরা চাই যে ওই লেভেলটা ম্যাচ হোক, এবং কাতার বিশ্বকাপই এটা বিশাল বড় একটা মানে চান্স এই সেম কাতারে আসার। সেম কাতারে আসার মানে এবার হলে তো 3 স্টার হবে, 5 তো হবে না, কিন্তু তাও অ্যাটলিস্ট ক্লোজ টু কাতার। আচ্ছা, যেটাই হোক, ব্রাজিল হারছে তাতে কী হয়েছে? মানে আমরা তো অলরেডি 5 স্টার আছে, এটা নিয়ে বেশি শো অফ করারও আসলে কিছু নাই। মানুষজন বলবে যে না, মানে এই 5 বার ওয়ার্ল্ড কাপ নিয়েছে বলে এত শো অফ করা হচ্ছে, ব্যাপারটা ওইটা না, এটা তো আসলে ইতিহাস, ইতিহাস কথা বলে। তো যাই হোক, আমি নিজেও অনেকখানি কষ্ট পেয়েছি, টু বি ভেরি অনেস্ট, কারণ আমি ব্রাজিলিয়ান ফ্যান, আর আমি আর্জেন্টিনা যে সাপোর্ট করি না তা না, আমি জাস্ট বিকজ অফ মেসি, মানে আই ক্যান নট ইগনোর হিম, মেসি ইজ দ্য বেস্ট ইন মাই আই। যেটা হয়েছে ব্রাজিলের সঙ্গে, আমরা আসলে সবাই অনেক কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, সাপোর্ট করি যেহেতু, সেহেতু হারটা তো কষ্ট লাগবেই। বাট অ্যাট দ্য সেম টাইম আমি ওইটা নিয়েও কিন্তু খুশি যে না, আর্জেন্টিনা উপরে উঠতেছে। সো আমরা ভাই ব্রাদার মানে সব একটু লেভেল, মানে যেটা বললাম আর কি একটু। আচ্ছা যাই হোক, সো আরেকটা টপিক নিয়ে একটু কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমি নিজে আসলে অনেক বেশি এক্সাইটেড ছিলাম, বাই টু বি ভেরি অনেস্ট, আমি আমার বাইক নিয়ে, আমার বাইকের টায়ার দিয়ে, বার্নআউট দিয়ে ফাড়াই ফেলছিলাম যেদিন ব্রাজিল ভার্সেস সুইজারল্যান্ড যে খেলাটা ছিল। আমি বার্নআউট দেওয়ার পর লিখতেছি যে বার্নআউট দেওয়া শেষ, লিটারালি রাস্তা দিয়ে দেখতেছি যে ধোঁয়া উঠতেছে, পরে কাছে যাই দেখি রাস্তার এই অবস্থা। স্পেশাল থ্যাঙ্কস টু টিমসন টায়ার ম্যান, মানে দিস টায়ার ইজ অসম, মানে এই টায়ারটা রাস্তা উঠাই ফেলছে। এখন আপনারা বলবেন যে স্পন্সরশিপ, ভাই মানে জিনিসটা বুঝেন, মানে আমি তো বাইক চালাই, যারা বাইক চালান তাদের জন্য বলতেছি, মানে টায়ার যদি নিতে চান টিমসন লাগিয়ে ফেলেন ব্রো। এখন তো আর্জেন্টাইন ফ্যানরা মনে হয় আমার উপরে হেভি চাতা চেয়েছেন, সারা এই ভিডিওর ভিতরে স্পন্সর ঢুকাইতেছে। ভাই স্পন্সর ঢুকাই আর যাই করি, আমি তো ভালোর জন্য করতেছি, আপনাদের ভালোর জন্য তো করলাম, যে একটা স্টার ঢুকান এখানে, তাহলে ব্যাপারটা এক লেভেলে আসবে, এবং আমি মন থেকে চাচ্ছি এক লেভেলে আসুক ব্রো। প্লিজ উইন দিস ওয়ার্ল্ড কাপ, এই কাতার ওয়ার্ল্ড কাপে আমি যেন দেখি যে লাস্টে আপনাদের জার্সিতে 3টা স্টার আছে ব্রো, প্লিজ। আদারওয়াইজ না আমি নেক্সট ওয়ার্ল্ড কাপে ওই জিনিসটা মেনে নিতে পারবো না, যে এটা কেম নেই, মানে ব্রাজিলের সঙ্গে আর্জেন্টিনার কম্পারিজনটা কেম কেন আসে, এই জিনিসটা আমি এখনো বুঝতেছি না। সো প্লিজ মানে প্রুভ মি রং, মানে জিনিসটাই মানে আপনারা যে একই লেভেলের এই জিনিসটা, প্লিজ প্রুভ আস রং, উই ব্রাজিলিয়ান ফ্যান্স ওয়ান্ট টু নো যে না আসলে কাহিনিটা কি। ঠিক আছে, প্লিজ ওয়ার্ল্ড কাপ জিতেন না, প্লিজ ব্রো, আই লাভ ইউ টু। আর যারা ব্রাজিলিয়ান ফ্যান আছেন প্লিজ ভিডিওটা শেয়ার করেন, শেয়ার করা উচিত, কারণ আমরা চাই, আমরা তো আসলে তাদের প্রতি সমবেদনা না, তাদের প্রতি রেসপেক্ট রেখে কিন্তু এই মানে ভিডিওটা বানানো। আর যারা আর্জেন্টাইন ফ্যান আছে তারাও প্লিজ মানে আপনাদের রাগের মাথায় এটা শেয়ার করে দেন যে না উই নিড দিস, জানি দিবেন না, কিন্তু ব্রাজিলিয়ান ফ্যান্সরা প্লিজ স্প্রেড দিস অন দ্য ইন্টারনেট।